আসসালামু আলাইকুম। আমরা লারাভেল, হ্যাঁ, পিএসপি ফ্রেমওয়ার্ক লারাভেল নামক একটি কোর্স শুরু করতে যাচ্ছি, কিন্তু লারাভেল শেখার আগে আমাদের কোর পিএসপি এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে জিনিসটা সেটা একটু বোঝা দরকার, ঠিক আছে? এটা বুঝতে হবে, না বুঝলে লারাভেলে গিয়ে আমরা তেমন কিছু করতে পারবো না, ঠিক আছে? এখন দেখেন, আমরা একটা অ্যাপাচি সার্ভার নিছি, না অ্যাপাচি সার্ভারটা প্রথম জ্যাম সার্ভার যাকে বলে সেটাকে অন করে নেবেন সর্বপ্রথম। আপনি পিএসপি করলে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে এই জিনিসটা আপনার থাকবে, অবশ্যই আছে। তাই আমি এখানে স্টার্ট করে স্টার্টে ক্লিক করছি, এই যে এখানে অলরেডি রানিং অবস্থায় আছে, ঠিক আছে? ওকে নিলাম। ঠিক তারপরে সি ড্রাইভের ভিতরে গিয়ে, জ্যাম সার্ভারের ভিতরে গিয়ে, এসটিডকের ভিতরে আমি একটি, এই যে দেখেন, পিএসপি লার্নিং নামে একটি ডাইরেক্টরি বানাইছি। তার ভিতরে আমার ফাইলগুলি আছে, যেমন বেসিক পিএসপি, বেসিক পিএসপি, এই জিনিসগুলি আমাদের প্রায় শেষের পথে, দু একটা ক্লাস করলে কমপ্লিট হয়ে যাবে, তাই না? আমরা লারাভেল শুরু করব, তো সেই জন্য আমরা কি করতেছি, অবজেক্ট, দেখেন এখানে লেখা আছে 5 নাম্বার ডিরেক্টরি, 4 নাম্বার ডিরেক্টরিতে আছে কি, পিএসপি অপি, তার মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এই জিনিসটা এখন আমরা বিস্তারিত একদম প্রথম থেকে, একদম প্রথম থেকে অবজেক্ট ওরিয়েন্টটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? একদম, কারণ এটা না বুঝলে আমরা লারাভেল করতে পারবো না, পিএসপিতে ভালো কিছু করতে পারবো না। ভালো প্রোগ্রামার হতে গেলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামটা, ঠিক আছে, আপনার দরকার। ওকে, কারণ এটা বাস্তব, দিস ইজ অ্যাকচুয়ালি প্রফেশনাল কাজের জন্য আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা জানতে হবে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রোগ্রামের বাস্তবতার দিকটা ফলো করে। এখন দেখেন, আমরা চলে যাই ডাইরেক্ট এইটাই, এই জিনিসটা আমরা বিএস কোডের মাধ্যমে ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পরে আমার রেজাল্টটা কি আসছে দেখাইতেছি, দেখেন এই যে এইখানে আমি চলে আসলাম, সেম নাম্বার 4 নাম্বার, এটা কিভাবে ওপেন করছি সেটা তো জানেন, যে কেউ ওপেন করতে পারবেন, ঠিক আছে? 4 নাম্বার লেখা আছে কি, এখানে তো বেসিক, তো এই যে নাম্বার 1 বেসিকটা, বেসিক পিএসপিটা তো আমরা মোটামুটি অলমোস্ট কমপ্লিটেড, তাই না? তেমন আর কিছু নাই শিখার। এখানে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে পিএসপির যে জিনিসটা সেটাতে শিখব। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। এইখানে আমরা ক্লিক করার পরে এই জিনিসটা আসবে, এখানে কিছুই নেই, এই যে পিএসপি, এখানে জাস্ট এইচটিএমএল এর আর একটা সিএসএস এর লিঙ্ক দিয়ে রাখছি, ঠিক আছে, আউটপুটটা দেখানোর জন্য। কিন্তু আমরা এখন আসল কাজটা শুরু করব। দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা হচ্ছে প্রোগ্রামের, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা এমন একটা পদ্ধতি যেটার মধ্যে আপনি প্র্যাকটিক্যালি কাজ, সফটওয়্যার বানাইতে গেলে, আপনার বাস্তব জিনিসটা রিয়েলি কাজ করতে গেলে অবজেক্ট ওরিয়েন্টটা অনেক দরকার, বিশেষ করে লারাভেল ফলো করে পিএসপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে জিনিসটা আছে সেটা, ঠিক আছে? এটা কে ফলো করে, লারাভেল, যেহেতু আমরা লারাভেল শিখবো, আমাদের দরকার লারাভেল শিখতে গেলে আমাদেরকে এই জিনিসটা যত ভালো বুঝবেন তত আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি কোথায়, এখন আমরা যাচ্ছি প্রথম স্টেপ। দেখেন, লারাভেল বুঝতে গেলে আমি গ্রুপে কিছু পিকচার দিছি, ঠিক আছে, প্রত্যেকটা পিকচারের মধ্যে সেখানে কি আছে দেখাচ্ছি। দেখেন, আমাদের গ্রুপের ভিতরে আমি কিছু জিনিস দিছি অলরেডি, ফেসবুকের গ্রুপটা কোথায় আমাদের, এই যে এখানে দেখেন, আমি কালকে থেকে এটা দিতেছি, জানি আমি ভিডিও দিব। এই দেখেন এখানে কি লেখা আছে, এই যে দেখেন, একদম সিম্পল, জাস্ট খালি আপনাদের একটা নলেজ দিচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি, ঠিক আছে? এখানে ওপেন হচ্ছে না কেন, এটা তো খোলাই আছে, ওকে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওকে, এটা দেখি ওপেন হয়নি, এত দেরি করছে কেন, ওকে, ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম,
ক্লাস একটা শব্দ, ঠিক আছে? এই ক্লাসের ভিতরে কি থাকে? একটা ফাংশন থাকে, একটা মেথড থাকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাস এবং অবজেক্ট থাকে। আমরা ক্লাসটা নিয়ে আজকে আলোচনা করব, ক্লাসের একটা প্রোগ্রাম বানাবো, সেই জন্য আপনাকে এটা দেখাচ্ছি। দেখেন, ক্লাসের ভিতরে কি থাকে? একটা মেথড থাকবে, একটা ফাংশন বা মেথড থাকবে, আর কি ভেরিয়েবল থাকবে যার প্রপার্টি। আমরা এইটা নিয়েই আজকে ক্যালকুলেশন করব, ঠিক আছে? ওকে ওকে, ধরা যাক, আচ্ছা যাক, এত কিছু দরকার নাই আমাদের, এই জিনিসটা হইলে হয়েছে, এটাই বুঝবো। এই যে দেখেন, এখানে আমি অলরেডি আপনাদের প্রোগ্রামটা বানাই দিছি, আমি এখন সেটা আবার বুঝাবো, ঠিক আছে? এই জিনিসটা আমি আবার করব, করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে এরকম একটা আউটপুট চলে আসছে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে? আমি গ্রুপে মেসেজগুলো আগে দিয়ে দিছি আপনাদের বোঝার জন্য, সহজ করে আমি এখন বুঝাচ্ছি, ওকে? ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে চলে যাই আমাদের প্রোগ্রামে, ঠিক আছে? এখন গ্রুপের মেসেঞ্জার বাদ, এখন আমরা চলে যাচ্ছি এখানে। দেখেন, প্রথম আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে একদম বিসমিল্লাতে যে কাজটা, সেটা আমাদের লিখতে হবে CLA এস ক্লাস লিখলাম, ওকে, পারফেক্ট। ক্লাস লেখার পরে আমাকে একটা ক্লাসের নাম দিতে হবে, ধরেন THIKN, না ঠিকানা একটা নাম দিলাম, ঠিক আছে? ঠিকানা বা অ্যাড্রেস, হোয়াট এভার দিলাম। দেওয়ার পর একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, ক্লাস ঠিকানা সেকেন্ড ব্রেকেট, আপনি আপনার মতো করে ক্লাসের একটা নাম দেন, কোনো সমস্যা নেই, এন্টার করেন, এন্টার করে একটু জায়গা বানান, ঠিক আছে? ওকে, এখানে লেখেন, এখানে লেখেন PUBLIC, পাবলিক, ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে পাবলিক শব্দটা এখানে লেখেন, লিখতে হয়। কেন লিখতে হয়, কি কারণে লিখতে হয় সেটা নাই আমরা পরে বুঝবো, কারণ আগে আমাদের আসল কাজে যাই, এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো ওয়াই উই আর রাইটিং হিয়ার পাবলিক, ওকে? দেন পাবলিক লিখবেন, আমরা প্রপার্টি নিব, ঠিক আছে? প্রপার্টি বলতে ভেরিয়েবল, প্রপার্টি মানে কি? ভেরিয়েবল। আমি মনে করেন সাপোজ একটা ডলার নিলাম, নিয়ে এখানে লিখলাম NAME নেম, লিখতেই পারি, তাই না? দিয়ে একটা ইকুয়াল দিলাম, আমি যেহেতু প্রপার্টি নিছি তার একটা ভ্যালু থাকবে, থাকবে না? প্রপার্টি মানেই হচ্ছে ভ্যালু, পৃথিবীতে যত প্রপার্টি আছে সব কিছুর একটা ভ্যালু আছে, সেই জন্য এইখানেও আমাকে ভ্যালু দিতে হচ্ছে। কি ভ্যালু দিলাম? মনে করেন সাপোজ আমি এখানে দিলাম মোহাম্মদ সালিম, আমার নামই দিলাম, ওকে? দেওয়ার পরে এখানে একটা ব্রেকেট দেন, ক্লোজ করেন, সেমিকোলন, আমরা জানি PHP-তে এটা দিতে হয়। এরকম আরও নেন, হ্যাঁ আমরা আরও নিতে পারি, ঠিক আছে? আরও তিনটা নেন, সমস্যা নাই। এখানে আমরা নেমের পরিবর্তে দিতে পারি এইচ, তারপরে এইখানে নেমের পরিবর্তে দিতে পারি ADDRESS, অ্যাড্রেস, ঠিক আছে? এখানে এইচটা দিয়ে দেই, সাপোজ 42, এখানে দিয়ে দিলাম মনে করেন অ্যাড্রেসটা দিলাম গাজীপুর, হ্যাঁ এখানে আপনি লিখে দিতে পারেন, সমস্যা নাই, AGEH 42। এখানে আমি লিখতে পারি, কি লিখতে পারি, অ্যাড্রেস, তাই না? ডিস্ট্রিক্ট, DIST ধরেন ডিস্ট্রিক্ট গাজীপুর, অফকোর্স গাজীপুর লিখলাম, ঠিক আছে? এখানে লিখলাম গাজীপুর, একটা কমা দেন, তারপরে এখানে লেখেন PS মানে কি? থানা, থানা কোথায়? গাজীপুর সদর, গাজীপুর SADR সদর, ঠিক আছে? লিখলাম গাজীপুর সদর, PS লিখলাম, তারপরে আর কি একটা কমা দেন, ধরেন এখানে কন্ট্যাক্ট, এত কিছু লেখার দরকার নাই, বাকিটা বুঝে নেন, হ্যাঁ কন্ট্যাক্ট লিখলাম, কন্ট্যাক্ট কি হতে পারে, 0178006015 ধরনের একটা কন্ট্রাক্ট লিখলাম, ওকে। এই যে জিনিসটা কি করছে, একটা ক্লাস নিচ্ছি, ঠিকানা লিখছি, একটা সেকেন্ড ব্রেকেট দিছি, পাবলিক বলছি, পাবলিকটা পরে বুঝামো কেন, ঠিক আছে? জাস্ট পাবলিক মুখস্থ করে ফেলেন, আর কিছু মুখস্থ করা লাগবে না, বাকিটা বুঝেন, জাস্ট পাবলিক শব্দটা মনে রাখেন, আর কি মুখস্থ করার দরকার নেই, এখানে মুখস্থ করার কোনো বিষয় না,
আপনার মাথার ব্রেনে যদি না ঢুকে সারাদিন চিল্লায় মুখস্থ করলে কোনো লাভ হবে না। এখানে না বোঝার মতো কেমন কিছুই লেখিনি আমি। দেখেন ক্লাস ঠিকানা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিতেই পারি, এরকম প্রপার্টি লেখার জন্য আমরা অনেক কিছু লেখি, সিএসএস এ লেখি না স্টাইল করার সময়, ধরেন ওইটাই পাবলিক ডলার নেম ডলার এইজ ডলার এড্রেস, এটা তো বুঝছি। ডলার নেম কি তার মানে ভ্যালু দিলাম নাম, ডলার এইজ কি 42 দিলাম এটা তার বয়স, ওকে পাবলিক অ্যাড্রেস দিলাম অ্যাড্রেস, এখানে এই অ্যাড্রেসটা দিলাম। এখানে না বুঝার তো কিছুই দেখতেছি না, যে কোনো মানুষ এটা লিখতে পারবে, পারবে না অবশ্য পারবে, ঠিক আছে। ওকে এখন এই যে জিনিসটা আমি লেখছি, লেখার পরে এই জিনিসটাকে যখন আমি আউটপুট দিতে যাব, এই এটা এটা হচ্ছে কি আপনার ক্লাস, প্রথম বলতেছি ক্লাস হচ্ছে ঠিকানা, দেখেন ঠিকানা, এটুক তো না বুঝার কিছু না। এই জিনিসটা যদি আমরা আউটপুট প্রিন্ট করতে চাই বা আমাদের বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে আসতে চাই, এটা তো ক্লাস, এখান থেকে আমরা কি করব, নতুন একটি অবজেক্ট বের করব, এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা যদি এখন মনে করেন, এখন ধরেন আমি এখানে একটা কাজ করতে পারি, নিউ এখানে নিতেই পারি, এখানে নিতে পারি এন ই ডব্লিউ নিউ ঠিকানা টি এইচ আই কে এ এন এন আ ঠিকানা লেখা, এই যে দিলাম কল করে, এটাকে কল করলাম, এখানে একটা ব্রেকেট দিয়ে দেন, এটা এই যে উপরের জিনিসটা, এটা থেকে আমি একটা অবজেক্ট বানাবো, এটা তো আমার ক্লাস তাই না, আমি এখান থেকে অবজেক্ট বের করব, অবজেক্ট বের করব, লেখলাম নিউ ঠিকানা এটাকে কল করলাম। এখন এই জিনিসটা যদি আমরা একটা ভেরিয়েবলে ঢুকাই, নতুন একটা ভেরিয়েবলে আমি ঢুকাবো এটা, যেটার নাম হবে অবজেক্ট, ক্লাস থেকে আমার নতুন একটা অবজেক্ট আমি বের করে নিয়ে আসলাম, লেখলাম এখানে কি ডলার, দেখছেন আপনি লিখবেন ডলার লেখা, ধরেন তুমি দিলাম তুমি ডলার তুমি ইকুয়াল দিয়ে এখানে সমান দিলাম, ঠিক আছে। এই যে এই ডলার তুমিটাই হচ্ছে গিয়ে কি অবজেক্ট, এই যে নিউ ঠিকানা এটা আমার নতুন একটা, ঠিক আছে, নতুন একটা ভ্যালু নিচ্ছি এই অবজেক্টের, তার মানে আমি নতুন আরেকটা জিনিস নিয়ে নিতে পারলাম, এইভাবে সফটওয়্যার থেকে নতুন আরেকটা জিনিস বের করলাম যার নাম হচ্ছে ডলার তুমি, এই জিনিসটাই হচ্ছে গিয়ে অবজেক্ট আর এখানে হচ্ছে ক্লাস। ওকে এখন দেখেন এইখানে আমি তো এটা ভেরিয়েবলের নিতে নিছি, এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমি কি লিখবো, এখানে আমাকে লিখতে হবে একো 100% সিএইচও একো লিখতে হবে তাই না, একো লিখে এখানে আমাকে এই যে অবজেক্টটা তাকে তো অবশ্য কল করতে হবে, তাকে তো দিতেই হবে, লেখলাম এখানে এই যে এটা, ঠিক আছে। এই জিনিসটা লেখার পরে আমাকে কি করতে হবে, দেখেন এখানে সমান না, একটা এই যে হাইফেন দিয়ে লেস দেন দিবেন, দেওয়ার পরে এটা অ্যারো চিহ্ন হয়ে গেল, ঠিক আছে, দেওয়ার পরে এখানে লিখতে হবে আপনার এই জিনিসটা, এই যে ডলার নেম লিখবো কিন্তু ডলারটা লিখবো না, জাস্ট খালি আমাদের লিখতে হবে নেম এন এম ই নেম, ডলারটা ছেড়ে দিব, ওকে লেখলাম ডলার নেম, কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। না বুঝলে ক্লাস আছে, ক্লাসে তো এটা আজকে বুঝাবো, আবার বাস্তবে বুঝাবো, এই জন্য আগে ভিডিওটা করে নিতেছি আপনাদের সুবিধার জন্য, হ্যাঁ ওকে খুব ভালো করে বুঝবেন। এখন কি করছি এখানে, ক্লাস প্রথম একটা ক্লাস দিছি, ঠিকানা লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি, তার ভিতরে পাবলিক লিখছি, পাবলিক কেন লিখছি এত বোঝার দরকার নেই, জাস্ট পাবলিক লিখছি, পাবলিক ঠিক আছে, পাবলিক আছে প্রাইভেট আছে, পাবলিক বলতে নর্মাল আগে বলে নে, পাবলিক মানে কি সারা দুনিয়ার জন্য ওপেন, ঠিক আছে পাবলিক, আর যদি আমি প্রাইভেট লিখতাম তাহলে কি হইতো, মানে জিনিসটা আরেকটু সিকিউর হইতো, আর পাবলিকটা ওপেন, বাস এটুকু বুঝলে হবে। ওকে দেখেন পাবলিক ডলার নেম এটুকু তো বুঝছি, পাবলিক ডলার এইস এটুকু বুঝছি, পাবলিক ডলার অ্যাড্রেস এটাও বুঝছি, না বোঝার কিছু না। এটাকে এই যে মোহাম্মদ সেলিমকে আমি কল করার জন্য এখানে এই জিনিসটা এখানে লেখলাম, এখন এটাকে যদি আমি প্রিন্ট করি আমরা কি দেখতে পাবো,
ঠিক আছে, আমরা দেখতে পাবো কি আমাদের কোথায় যেতে হবে, প্রিন্ট করলে আমাকে যেতে হবে লোকাল হোস্ট, হোস্টে গিয়ে স্ল্যাশ দিয়ে আমার এই ফোল্ডারের নামটা লিখতে হবে। এই ফোল্ডারের নামটা লিখে এই যে এটা লিখতে হবে 4 নাম্বার ডিরেক্টরিতে যেতে হবে, এটা তো আমার প্রধান মেইন ডিরেক্টরি, মাস্টার ডিরেক্টরি, পিএসপি লার্নিং। হ্যাঁ, লোকাল হোস্ট দিয়ে এটা লিখবো, এটা স্ল্যাশ দিয়ে এই যে এই এটাতে যাব, কোথায় যাব, 4 নাম্বার ডিরেক্টরিতে যাব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে যাব, ওইখানে গিয়ে স্ল্যাশ দিয়ে ক্লাস নাম্বার 1 পিএসপি এটাতে যেতে হবে, ঠিক আছে, ক্লাস নাম্বার 1 এই এই জিনিসটাতে যেতে হবে, ঠিক আছে, প্রোগ্রাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের আন্ডারে যে ফাইলটা থাকবে সেই ফাইলটাকে ওপেন করার জন্য আমাদের যেতে হবে। দেখেন আমি সেই ডিরেক্টরিটা এখানে দিয়ে রাখছি, ঠিক আছে, আমাদের কোথায় যেতে হবে, কোথায় আছে এটা, কোথায় আছে, কোথায় আছে দেখি, এখানে ফেসবুকের দরকার নেই, হ্যাঁ দেখেন, ঠিক আছে, এখানে আমি যদি রিফ্রেশ করি মোহাম্মদ সেলিম, ওকে, এই যে মোহাম্মদ সেলিম এই জিনিসটা আছে, ওকে, ওকে, মোহাম্মদ সেলিম, দেখেন আমি আউটপুটটা নিয়ে নিছি, ঠিক আছে, ক্লাসের অবজেক্ট বানিয়ে টোটালি সেপারেট ভাবে আলাদা ভাবে আমি একটা অবজেক্ট বানিয়ে ফেলছি, তাই না? এখন আমরা পরবর্তীগুলি দেখি, অন্যগুলো অবজেক্ট সেম সেম ভাবে আমরা করতে পারবো। দেখেন এখানে ধরেন এটাকে, এখানে ক্লিক করেন, এখানে যান, আরো তিনটা নেন, কারণ আমাদের তিনটা লাগবে, তাই না? ডলার তুমি, ঠিক আছে, ডলার তুমি, ডলার তুমি, ঠিক আছে, শুধু খালি নেমের পরিবর্তে এখানে লেখেন এজ, এজ, ঠিক আছে, এখানে লিখবো আমরা অ্যাড্রেস, কত সিম্পল, এ ডি ডি আর ই এস এস, অ্যাড্রেস, কেন, কারণ এখানে যদি নেম লিখতে পারি তাহলে এখানে এজ, এখানে অ্যাড্রেস কেন লিখতে পারবো না, সোজা হিসাব, ওকে। এখন যদি আমি এটা প্রিন্ট করি দেখতে পাবেন এগুলি সব এক লাইনে হয়ে গেছে, আমার দরকার নাই, আমি তো নিচে নিচে এরকম দেখতে চাই, তাই না? আমাকে কি করতে হবে, একটা ইকো দিতে হবে, দেখেন ইকো, ইকো দিয়ে এই যে এরকম দিবেন, দেওয়ার পরে এখানে আসবেন, বিআর লিখবেন, এটা ক্লোজ করবেন, ক্লোজ করে সেমিকোলন মাস্ট, না দিলে তো এরর আসবে, এটাকে করি কপি, দেখেন এটাকে যদি কপি করি, এখানে কপি করেন, কপি করে এখানে নিচে দিয়ে দেন, এখন যদি আমরা যাই কি দেখতে পারবো, আমরা এজ দেখতে পারবো, অ্যাড্রেসও দেখতে পারবো, পারবো না, দেখেন এখানে গেলাম, যাওয়ার পরে জাস্ট একটা রিফ্রেশ করেন, দেখেন মোহাম্মদ সেলিম এজ 42 ডিস্ট্রিক্ট গাজীপুর পিএস গাজীপুর সদর কন্ট্যাক্ট নাম্বার এত, জিনিসটা সুন্দর চলে আসছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমরা এখন অবজেক্ট ক্লাস দুইটা তো বুঝলাম, বেশ ভালো কথা, কিন্তু মেথডের কথা যে বললাম, ফাংশনের কথা বললাম, সেটার কি হবে, সেটার কি হবে, এখন দেখেন আমরা এখন এইখানে একটা কাজ করব, আমরা একটা ফাংশন বানাবো, দেখেন এখানে লিখলাম এফ ইউ এন সি টি আই ইউ এন, ফাংশন আমরা লিখতেই পারি, তারপরে ফাংশনের একটা নাম দিব, ঠিক আছে, যেমন মনে করেন আমি একটা ফাংশনের নাম দিলাম, দিয়ে একটা ফাংশন লিখবো, এইভাবে দেওয়ার পরে আমরা কি করতে পারি, এখানে মাস্ট বি ফাংশন লেখার ফর্মুলা তো আমরা জানি, সেকেন্ড ব্রেকেট দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে আমি এখানে রিটার্ন করব কিছু, সামথিং আর ই টি ইউ আর এন, রিটার্ন, রিটার্ন করব কিছু, সামথিং কোনো কিছু রিটার্ন করব, এখানে রিটার্ন করলাম, মনে করেন এই যে মনে করেন এখানে আমি লিখলাম দিস ইজ মাই, হ্যাঁ, এ ডি ডি আর ডি অ্যাড্রেস, ইউ ক্যান ফলো দিস অ্যাড্রেস, ইউ ক্যান ফলো, ইউ ক্যান ফলো দিস অ্যাড্রেস, ওকে, দিস ইজ মাই অ্যাড্রেস, ইউ ক্যান ফলো দিস অ্যাড্রেস, অর অনেক কিছু লেখা যায়, আপনি এই অ্যাড্রেসে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কত কিছু লেখা যায়, যেটা লিখে সেটি হইব, ওকে, কত সুন্দর একটা ফাংশন দিয়ে দিলাম,
ঠিক আছে, ফাংশন দেওয়ার পরে এখন আমি দিলাম, ফাংশন দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন রেট হয়ে আছে এটা নিচে, কারণটা কি জানেন? কারণটা নাথিং, এখানে একটা এই যে সেমিকোলন দিয়ে বন্ধ করলে দেখেন রেটটা চলে গেছে। তাই প্রত্যেকটা স্টেটমেন্ট পিছনে আমাদের এইরকম সেমিকোলন দিতে হবে, এটা যেন মনে থাকে। ওকে ওকে ঠিক আছে, এইখানে না দিলেও হবে, এই দুইটা না দিলেও হবে, দিলেও হবে না দিলেও হবে। ওকে এখন দেখেন আমি এই যে এরকম লিখলাম, এই জিনিসটা তো আমাকে কল করতে হবে তাই না? এখন যদি আমি এখানে যাই দেখেন আমি কিছুই দেখতে পাবো না তাই না? আমি এখানে নিচে এই জিনিসটা লিখবো ফাংশনের মাধ্যমে, কিভাবে লিখবো দেখেন, আমি এই জিনিসটাকে কল করব, কল করলে কি করতে হবে, সেম একদম সেম পদ্ধতি, ঠিক আছে, সেম পদ্ধতিতে আমি কল করব। আমি কি লিখবো এখানে, লিখবো কি লেখা যায় বলেন, কল করেন দেখি আপনারা এটা কিভাবে কল করবেন, একেবারে সহজ, একদম সহজ একটা পদ্ধতি, ফাংশনটাকে আমি কল করি যদি এটাকে, এই যে এই জিনিসটাকে আমি কল করব, এখানে কল করলে এই জিনিসটা আমার দেখাবে, এটা এই জিনিসটা দেখাবে, ঠিক আছে। সেম জিনিসটাই আমি আমাদের গ্রুপে দিয়ে দিছিলাম, মনে আছে, আপনারা দেখছেন কিনা জানি না, এই যে আমাদের ফেসবুকের গ্রুপে যাই, আমাদের গ্রুপটার নাম কোথায় গ্রুপ আছে, এখানে যাই, যাওয়ার পরে এই যে এটাতে ক্লিক করেন, আমাদের গ্রুপ কি এটা তাই না, ইনফোটেক গ্রুপে যাব, গ্রুপে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমি সব কিছু সুন্দর করে দিয়ে দিছি, ঠিক আছে, এই জিনিসটা এখানে দিয়ে দিছি, এই যে দেখেন এখানে এই জিনিসটা যদি দেখেন আর আমার ভিডিওটা দেখেন, দুইটা দেখলে আপনি নিজে নিজে, আপনি যদি কোনোদিন কোনো প্রোগ্রামিং না করেন নিজেও বানাইতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, একেবারে সহজ না। অ্যাড্রেস দিয়ে দিলাম, প্রত্যেকটাতে ইকো দেওয়া আছে, তারপরে এই যে ডলার তুমি লিখবেন, এটা এই জিনিসটা কিভাবে অ্যারো চিহ্ন দিয়ে আমি দিয়ে দিলেই বাস, কল করে দিলে দিলেও হয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেকটার মাঝে একটা বিয়ার দিয়ে দিবেন, কাজ তো হয়েই গেছে। হ্যাঁ পারবেন না এটা, এই যে এটা এখানে একটা বিয়ার দেন, এখানে আসেন, এখানে একটা বিয়ার দেন, বিয়ার দিয়ে আবার এই জিনিসটা লেখেন ইকো, এই পর্যন্ত লেখেন, ইকো তুমি লেখা লেখেন, তারপরে আমি এই যে ফাংশনটাকে কল করে দেন, এখানে এই জিনিসটা দিয়ে দেন তাই না, এটা দিলেই হয়ে যায়। তাহলে আমি কি করলাম দেখেন, একটা অবজেক্ট থেকে কতগুলি বানিয়ে ফেলছি তাই না, এই হচ্ছে গিয়া অবজেক্ট ওরিয়েন্টেড এর ফ্যাসিলিটি, সুবিধা, একটা অবজেক্ট থেকে শয়ে শয়ে হাজার হাজার বানাইতে পারবেন, ঠিক আছে। ওকে এইটাই বলছিলাম, যেমন একজন মানুষ থেকে তার অনেক কিছু সৃষ্টি হয়, কি হয়, তার ছেলে মেয়ে হয়, তারপরে অনেক কিছু হয় মানুষ থেকে, মা বাবা বলেন, মানুষ একটা মানুষ হলো আপনার ক্লাস, সেই মানুষের আন্ডারে অনেক কিছু রিলেটিভ হয়, তেমনই একটা ফল, একটা ফল যদি বলেন ফলের আন্ডারে কত কিছু হয়, আম জাম লিচু ইত্যাদি, তেমনই একটা মনে করেন একটা গাড়ি, আপনি যদি গাড়ির নাম বলেন তাহলে কত গাড়ি, টয়োটা ভলভো বিএমডব্লিউ মার্সিডিজ কত কিছু হয় তাই না, ওই যে একটা নাম ব্র্যান্ড সেটাই হলো ক্লাস, তার আন্ডারে সেম জাতীয়, যেমন স্যামসাং মোবাইল বললে শুধু একটা মোবাইল বোঝায় না, কত কিছু বোঝায়, হ্যাঁ অ্যাপেল ফোন বললে একটাই বোঝায় না, কত ভার্সন আছে, হ্যাঁ 1 2 3 4 5 থেকে শুরু করে 9 10 11 13 14 পর্যন্ত চলতেছে, ঠিক আছে, কিন্তু তার তো ক্লাস একটা, তার নাম হচ্ছে অনেক, যেগুলি ওইগুলি হচ্ছে তার অবজেক্ট, এইটা মাথায় রাখলেই সব হয়ে যায়। তেমনি এইখানে আমি শুধু ঠিকানা লিখছি তাই না, এখন এই ঠিকানা থেকে আমি কি বের করছি, নিউ ঠিকানা, এই যে একটা তুমি একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে, এই তুমি অবজেক্টটা থেকে দেখেন আমি কি কি বের করে ফেলছি, নেম, এজ, অ্যাড্রেস, আমি ইত্যাদি, ঠিক আছে, তার মানে কি একটা অবজেক্ট আমি একবার বার করতে পারলে সেটা থেকে ইউজ করে করে অনেক কিছু করতে পারি, এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর মূল বেসিক ধারণা,
ঠিক আছে, এখন আমরা আউটপুটটা দেখি এখানে সব ঠিক আছে কিনা। এখানে গেলাম, যাওয়ার পরে কোথায় আমাদের জেম সার্ভার, এখানে আসলাম, রিফ্রেশ করলাম, দেখেন দিস ইজ মাই অ্যাড্রেস, ইউ ক্যান ফলো দিস অ্যাড্রেস। ওকে, ঠিক আছে, এটা দিয়ে আমরা শুরু করব আজকে অবজেক্ট ওরিয়েন্টেড। এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, অনেক সুন্দর করে আজকে ক্লাসটা করতে পারবেন। ঠিক আছে, এইখান থেকে আমাদের শুরু। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেডের ক্লাস নাম্বার ওয়ান, আজকে সেটা ক্লাসে আমি বুঝাবো। ঠিক আছে, বুঝানোর আগে আপনাদের বুঝাচ্ছি যাতে আপনারা ক্লাসে বুঝতে পারেন। ঠিক আছে, এটাই আমার উদ্দেশ্য, আমি ভিডিওটা দিচ্ছি এই কারণে, আমি ক্লাসে করতে পারতাম আপনাদের বুঝানোর সময় ওই সময় তো করব, কিন্তু এর আগে আপনাদের সহজ করে বুঝিয়ে নিছি যাতে আপনারা বুঝেন। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা থাকবে এবং এটা দিয়ে আমরা আজকে ক্লাসে শুরু করব। লারাভেল করতেছি, লারাভেলের আগে পিএসপি তো আমরা বেসিকটা জানি, এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম করার জন্য আমরা অনেক ভালো করে জিনিসটা শিখব। পিএসপির ওপি এইটা শিখলে আমরা কি করতে পারবো, লারাভেল নিয়ে সহজে কাজ করতে পারবো, কারণ লারাভেল ফলো করে, লারাভেল তো একটা ফ্রেমওয়ার্ক, সে ফলো করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যেটা নাকি পিএসপি থেকে এসেছে। ওকে, মনে থাকবে, এখন আমরা ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান, ক্লাসে চলে আসেন, আর এই জিনিসটা ভালো করে বুঝবেন, খাতায় লিখবেন, দরকার হয় খাতায় লিখে লিখে নিজে নিজে করবেন, করার পরে অবশ্য অবশ্যই আপনি বুঝতে পারবেন। সিম্পল জিনিস, একটা ক্লাস নিছি ভাই, এই দেখেন ঠিকানা লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি, এটা তো আমরা জানি, পাবলিক পাবলিক একটা পাবলিক দিয়ে লিখলাম ডলার নেম, আপনি এই একটাই দিয়ে শুরু করেন, আমি তিনটা উদাহরণ দিলাম। ঠিক আছে, ডলার নেম লিখলাম মোহাম্মদ সেলিম, ডলার এজ লিখলাম ডলার ফরটেজ, অ্যাড্রেস এটু পর্যন্ত বুঝে গেলাম। ঠিক আছে, এখন এই এটা আমরা আউটপুট দেখালাম, পরে আমরা একটা ফাংশন নিলাম, কারণ এই যে প্রপার্টি নিছে মেথড নিলাম, এখন এই প্রপার্টিকে আমি ইউজ করার জন্য, এই প্রপার্টি এবং মেথড দুইটাকে একসাথে ইউজ করার জন্য ক্ষমতা রাখে, তার নামই তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ঠিক আছে, প্রপার্টি ভেরিয়েবল এই জিনিসটা আর ফাংশন দুইটা একসাথে, ঠিক আছে, আমার জিনিস আছে আমি সেটাতে ইঞ্জিন লাগাবো এবং সেটা চালাবো, এই সব কিছু মিলিয়ে যে কাজটা হয় তার নাম হইলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ওকে, ঠিক আছে, সিম্পল, এই যে ফাংশন নিছি, তারপর এখানে খালি কল করার ব্যাপার স্যাপার, কল করার আগে কলটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাই দিছি যেটা অবজেক্ট, যার নাম হচ্ছে তুমি, এনিথিং, আমি তুমি সে ইত্যাদি দিতে পারেন, কোনো সমস্যা নেই, নতুন তো জিনিসটা, নতুনভাবে দিতেছি না, তাই না, নতুন বানিয়ে আমি খালি ঠিকানাটা ইউজ করছি, কার, এই যে এর সাথে খালি মিল আছে ঠিকানার, দেখেন এই ঠিকানাটাকে ধরছি, বাকিগুলি সব আমার নতুন বের করে নিয়ে আসছি, কোনো মিল নাই বাকি, শুধু ঠিকানার সাথে মিল আছে, আবার এখানে দেখেন নিউ ঠিকানা দিছি, ঠিক আছে, নতুন বের করছি, এই যে তুমি ডলার, এটা একটা ভেরিয়েবল আমি নিচ্ছি, আপনি নিতেই পারেন, নেবেন, তারপর এগুলি খালি একু একু দিলেন, ব্রেক দিলেন, কল করলাম, কত সুন্দরভাবে আমরা কে একটা প্রোগ্রাম বানিয়ে ফেললাম, দেখেন অনেক কি কঠিন, বুঝলে কোনো কঠিন না, না বুঝলে তো পাহাড়ের সমান কঠিন, আপনি যদি বুঝেন তাহলে কোনো কঠিন না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই।